তুমি এদিকে একটু এসো তো। কিরে তুলিমা, তুই এতক্ষণ কোথায় ছিলি শুনি? সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিস, আর এখন তোর বাড়ি ফেরার কথা মানে হলো? আর এমন মন খারাপ করে আছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা, আমি টুকিদের বাড়িতে খেলতে গিয়েছিলাম, গিয়ে দেখি টুকি আম খাচ্ছে। টুকিকে আম খেতে দেখে আমারও অনেক আম খেতে ইচ্ছে করেছিল মা, কিন্তু জানো মা, ওর কাছে আম চাইতেই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। ও মা, আমিও আম খাবো। আজ বাবা বাড়িতে এলে আমি বাবাকে আম আনতে বলবো। টুনি আর তুলি যখন কথা বলা বলি করছিল, তখন সেখানে টোনা চলে আসে। কি ব্যাপার, আমার তুলি মায়ের কি হয়েছে? কি আবার হবে তোমার মেয়ের, আম খাওয়ার জন্য বায়না ধরেছে। সত্যি তো, এখন ফলের মৌসুম, বাজারে কত আম, কিন্তু আমরা গরিব জন্য কিনে খাইতে পারি না। বাবা, ও বাবা, তুমি চলে এসেছো। বাবা, তুমি আমার জন্য আম কিনে আনবে? বাবা, আমার যে বড় আম খেতে ইচ্ছে করছে। তুলিমা, তুই এবার কান্না থামাতো, কোনো চিন্তা করিস না। আজ যা টাকা পেয়েছি তা দিয়ে তো বাজার খরচ করলাম, আমি বরং কাল তোর জন্য আম নিয়ে আসবো, কেমন? কই গো গিন্নি, এই নাও বাজার, এখন তাড়াতাড়ি রান্না করে খাবার দাও। বাবার কথা শুনে তুলি ভীষণ খুশি হয়। এরপর টোনা আর তুলি ঘরে চলে যায়, আর টুনিও রান্না করতে যায়। এরপর টুনির রান্না শেষে তারা তিনজনে খাবার খায়। এরপর পরের দিন সকালে টোনা কাজে চলে যায়। কি ব্যাপার টোনা, আজকে কাজে আসতে এত দেরি হলো যে? আসলে মালকিন, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তাই আর কি। আমি বেশ কয়েকদিন থেকে দেখছি যে তুই দেরি করে কাজে আসছিস। না না টোনা, আমি আর তোকে আমার জমিতে কাজ করাবো না, তুই চলে যা এখান থেকে। না মালকিন, আপনি দয়া করে এমনটা করবেন না। আমি আজ কাজ না করলে যে আমি আমার মেয়ের জন্য আম কিনে নিয়ে যেতে পারবো না। আমার মেয়েটাকে যে আমি কথা দিয়ে এসেছি, আমি ওর জন্য আজ আম নিয়ে যাব। দয়া করে আমাকে আজ তাড়িয়ে দেবেন না মালিক, আমার মেয়েটা যে আমের জন্য বসে আছে। আসলে টোনা বনের সবচেয়ে ধনী জমিদার ইগলের বাসায় কাজ করত। জমিদার ইগলের বউ ছিল অনেক রাগি বদমেজাজি, তাই টোনার কোনো কথা না শুনেই সেখান থেকে টোনাকে তাড়িয়ে দেয়, আর টোনা মন খারাপ করে বাড়ি চলে যায়। বাবা, ও বাবা, আমার জন্য আম নিয়ে এসেছো বাবা? কই কই, আম দাও দেখি আমাকে। মারে কি আর বলবো, কষ্টের কথা, দেরি করে যাওয়ায় মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, আর কাছে যে কোনো টাকাও নেই রে মা, তাই তোর জন্য আম নিয়ে আসতে পারিনি। কি বললে বাবা, তুমি আমার জন্য আম আনোনি, আমি এখন কি খাবো? হ্যাঁ, তোমাকে কত করে বললাম আম আনতে, তাও তুমি আনলে না, দূর, আমার আর ভালোই লাগে না। তুলি এসব বলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। আরে তুলিমা শোন, রাগ করিস না, দেখো মেয়ের কাণ্ড, কেমন রাগ দেখিয়ে চলে গেল। আমরা যে গরিব, আমাদের কি এত সামর্থ্য আছে আম কিনার? তোমার মেয়ে যে কবে বুঝবে, শুধু শুধু জেদ করে, আর এদিকে যে আমাদের অভাবের সংসার, তোমার কাজটাও যে চলে গেছে। হে সৃষ্টিকর্তা, আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছেন? টোনার কাজ চলে যাওয়ায় টোনার সংসারে আরো করুণ অবস্থা হয়। এভাবে তাদের খেয়ে না খেয়ে বেশ কয়েকদিন কেটে যায়। মা, ও মা, আমাকে খেতে দাও তো, আমার যে বড্ড খিদে পেয়েছে। উহ, খিদেতে যে পেটটা বড্ড জ্বালা করছে মা। মারে, ঘরে যে কোনো খাবারই নেই, সব খাবারই শেষ হয়ে গেছে, আর তোর বাবাও যে কোথাও কাজ খুঁজে পাচ্ছে না। শোন মা, আমি বরং তোর বিনা মাসির কাছে কিছু খাবার ধার করে নিয়ে আসি। এরপর টুনি বিনা পাড়ার বাসা থেকে কিছু খাবার নিয়ে যখন বাড়ি ফিরছিল, তখন তার সাথে এক বৃদ্ধ উল্লু বেচার দেখা হয়। বাছা, আমাকে কিছু খেতে দিবি রে, আমি যে 3 দিন থেকে না খেয়ে আছি, আমার যে বড্ড খিদে পেয়েছে, খিদের জ্বালায় ঠিক মতো হাঁটতেও পাচ্ছি না, দয়া করে আমায় কিছু খেতে দে বাছা।
সত্যি আপনাকে দেখে অনেক ক্ষুধার্ত লাগছে, কিন্তু বুড়িমা আমি খাবারগুলো ধার করে এনেছি। বাড়িতে যে আমার মেয়ে আর স্বামী না খেয়ে আছে, আমি তাদের ভাগে খাবার আপনাকে কিছুতেই দিতে পারবো না। আপনাকে শুধু আমার নিজের খাবারটুকু দিতে পারবো। এ বলে টুনি নিজের ভাগে খাবার পেঁচা উল্লুকে দিয়ে দেয়, আর বৃদ্ধা উল্লু পেঁচা খাবারটুকু খেয়ে ভীষণ খুশি হয়। তোকে অনেক ধন্যবাদ রে বাছা, তুই অনেক ভালো রে। তুই নিজে খাবার না খেয়ে আমাকে খাবার দিলি, সত্যি তোর মন অনেক ভালো। দেখবি সৃষ্টিকর্তা তোর অনেক মঙ্গল করবেন। আজ খাবার খাইয়ে তুই আমার জীবন বাঁচিয়েছিস, তাই আমিও তোকে ছোট্ট একটা উপহার দিতে চাই। এসব বলে উল্লু পেঁচা একটা বীজ নিয়ে আসে, আর সেটা টুনিকে দেয়। শোন বাছা, বীজটি কোনো সাধারণ বীজ নয়, এটা হলো এক জাদুই বীজ, বুঝলি? এই বীজ তুই বাসায় নিয়ে গিয়ে মাটিতে রোপণ করবি, আর এই বীজ থেকে যে আম গাছ বের হবে সেই গাছে তিন ধরনের ফল ধরা থাকবে, বুঝলি? আর শোন, এই গাছের ফল কোনোদিন শেষ হবে না, আর তোদের সংসারে অভাবও থাকবে না। এসব বলে বৃদ্ধ উল্লু পেঁচা সেখান থেকে চলে যায়, আর টুনি সে বীজটা নিয়ে বাড়িতে চলে আসে, আর সব কথা টোনা তুলিকে খুলে বলে। এরপর তিনজন মিলে ওই বীজটা মাটিতে রোপণ করে। এর পরের দিন সকালে তারা দেখতে পায় সেই বীজ থেকে একটা বড় গাছ হয়েছে, আর সেই গাছে আম, আপেল আর আঙ্গুর ফল ধরা ছিল। টোনা দেখো, তিন রকমের ফল ধরেছে, ওই উল্লু পেঁচা সত্যি বলেছে গো। হ্যাঁ টুনি, তাই তো দেখছি, সত্যিই তো অবাক করা কাণ্ড। বাবা মা, ওই দেখো কত সুন্দর আম ধরেছে, কি মজা কি মজা, আমি আম খাবো। এরপর টুনি তুলিকে আম পেড়ে দেয়, আর তুলি আনন্দের সাথে আম খেতে থাকে। টোনা, আমি বলছি কি, তুমি ফলের ব্যবসা শুরু করো, এইসব ফল তুমি দোকানে নিয়ে বিক্রি করো, দেখবে আমাদের আর কোনো কিছুর অভাব হবে না, আমরা আমাদের মেয়েকে নিয়ে ভালোভাবে দিন কাটাতে পারবো। এরপর টোনা টুনির কথা মতো আম, আপেল, আঙ্গুর পেড়ে ঝুড়িতে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করতে থাকে, আর ফলগুলো দেখতে যেমন সুন্দর ছিল তেমনি খেতেও বেশ মিষ্টি ছিল, তাই জঙ্গলে সব পাখিরাই টোনার কাছে ফল কিনতে থাকে। তারপর টোনা তার স্ত্রী মেয়েকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে, তাদের আর অভাব ছুতেই পারে না।